নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সহজেই তালের রসবড়া কিভাবে বাড়িতে তৈরি করবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধু বান্ধবদের কাছে। একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ করছি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি সুগার সিরাপ তৈরি করব। তাই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি দিচ্ছি। যখনই আপনারা রসবড়ার জন্য সুগার সিরাপ বা চিনি শিরা তৈরি করবেন তখন কিন্তু চিনি শিরাটা কিন্তু একটু বেশি করে করবেন। যতটা পরিমাণ করবেন রসবড়া তার থেকে কিন্তু ডবল সুগার সিরাপ করবেন। তাহলে সুগার সিরাপের মধ্যে যখনই রসবড়া পড়বে তখন কিন্তু অলরেডি সমস্ত সুগার সিরাপগুলো কিন্তু রসবড়া টেনে নেয়, মানে অ্যাবজর্ব করে নেয়। তাই একটু বেশি করবেন। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ। এই রসটা একটু ফুটে গেলেই, কয়েক মিনিটের জন্য আমি ফুটাবো, ফোটানো হয়ে গেলে আমি দেখবেন বন্ধ করে দেবো। এখন কিন্তু দেখুন আমি কয়েক মিনিট ফুটিয়ে নিয়েছি, হালকা একটু জল জলে বা তেল তেলে টাইপের হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন পরিমাণ মতো তালের পাল্প নিয়ে নিলাম। আমি এখানে পরিমাণগুলো কিন্তু বাটি আকার, মানে যে কোনো আপনারা যে কোনো স্টিলের বাটি হোক, যে কোনো বাটিতেই কিন্তু পরিমাণগুলো এইভাবে নেবেন, তাহলে খুব সুন্দর কিন্তু আপনাদের তালের রসবড়া তৈরি হবে। ছোট সাইজের বাটির আমি এক বাটি নিলাম তালের পাল্প, আর এখানে মিডিয়াম সাইজ মানে মাঝারি সাইজের একটা বাটির মধ্যে এক বাটি পরিমাণ এখানে নিয়ে নিয়েছি কলাইয়ের ডাল বা বিউলির ডালের পেস্ট। এটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে বাটলে যদি আপনারা বাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কম জল দিয়ে বাটবেন। দেখুন এখানে দিয়ে দিলাম আমি মৌরি। এবার ভালো করে ফেটিয়ে নেব। যত ভালোভাবে এই কলাইয়ের ডাল বা বিউলির ডাল আপনারা ফেটিয়ে নেবেন তত কিন্তু রসবড়া খুব সুন্দর হবে আর ফোলা ফোলা হবে, আর রসও খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করবে। দেখুন আমার ফেটানো হয়ে গেছে। এখন আমি কিন্তু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে দেখুন আমি দিয়ে দিচ্ছি এই রসবড়া। এবার তেলে ভালো করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তাহলে একদম ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হবে। যখন দেখবেন খুব সুন্দরভাবে চারিদিকটা ভালো করে ভাজা হয়েছে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে নেবেন, তাহলে খুব ভালো মতো চারিদিকটা কালার আসবে। আর যদি আপনারা অতিরিক্ত গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এই ভাজাটা ভাজেন তাহলে কিন্তু বেশি পরিমাণ উপর দিকগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে আর ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। দেখুন আস্তে আস্তে আমি ভেজে ভেজে নিচ্ছি। যখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসছে এই বড়াগুলোর মধ্যে তখন কিন্তু বড়াগুলো তুলে নেবেন। আর বড়া যখন তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, না হলে কিন্তু তুলতে তুলতে অনেকটাই কালো হয়ে যাবে। আর এই সময় দেখুন রসটা আমার উষ্ণ গরম আছে, এই সময় আমি এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ফুটন্ত বা গরম রসের মধ্যে কিন্তু বড়াগুলো দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। তাই মোটামুটি উষ্ণ গরম থাকা অবস্থাতে এই গরম গরম বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবেন, তাতেই দেখবেন খুব সুন্দরভাবে রস টেনে নিয়েছে। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে জন্মাষ্টমী স্পেশাল, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আর আজকের রেসিপি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা ফলো করে নেবেন। আর পেজের লিঙ্ক আমার চ্যানেলে এবং আমার এই ডেসক্রিপশানেও দেওয়া থাকে, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করলেও দেখে নিতে পারবেন। দেখুন আমার সবকটা বড়াই আমার এই রসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 2 ঘন্টা পর ফিরে এসেছি, রসটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এই কারণেই আপনাদেরকে বলেছিলাম যে একটু বেশি করতে রসটা, রস যতটা বেশি করবেন তাহলে রসবড়াগুলো যতটা পারবে টেনে নেবে, অ্যাবজর্ব করবে, তারপর কিছুটা হলেও বেঁচে থাকবে। অল্প করেন তাহলে কিন্তু এই রসবড়াগুলো টেনে নেওয়ার পর শুকনো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে ওপরটা। তাই এইভাবে আমি যেভাবে টিপসগুলো বললাম সেগুলো ফলো করে আপনারা রসবড়া একবার তৈরি করে দেখবেন। আশা করব আপনাদের ভালো লাগলো আজকের রেসিপি। আর ভালো লাগলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড দেবো সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আবারও আমি চলে আসবো আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।